হ্যালো কিডা, হ্যাঁ কিডা কিডা, আপনি কিডা? ও পূজা সেরি, কি সমস্যা কি? আরে ভাই আমি তো করছি না, আমার দোষ দেশের খেলবে মানছি কষ্ট তো আপনি বিয়ে করেছেন। আরে বাবা রে, আপনি আমেরিকার ভিসা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন না? ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে সবাই বলছে যে এর আগে অপু গেছে, তারপরে একটা নিয়ে এসে, তারপরে পুবলিক এসে, তারপরে একটা নিয়ে এসে, এন্ড আপনি গেলে যে নিরাপদে থাকবে না গ্যারান্টি। আমি ফাঁকামো করি কলি হাসতেন, কলা দেয় নিয়ে কথা, আমি ফাঁকামো করিস কি ডাকি? আপনারা এই ডিস্টার্ব করবেন আমাকে, যুবকেরা কত করি ভালোবাসে আপনাকে। এই এয়ারপোর্টে তো এই দাঁড়াই থাকে সারা রায় বুর্খা পরি, এক মহিলা দেখলাম সাকিবির হাতে যুবক খেল, ওর মনের মধ্যে এত দোষ ছিল কিনা জানে? হ্যাঁ এত দোষ ছিল কিনা জানে? এই এই আবার পূজা হয়ে গেছে, আবার পূজা হয়ে গেছে। ও ওগের ফলো করলি আল্লাহ দিলি জান্নাত তো দূরের কথা, জাহান্নামে জায়গা হবে না। হ্যাঁ এইসব ঝামেলা আপনারা পাকাবেন, আর আমরা করলি দোষ, তোমরা করলি দোষ না, তোমরা করলি দোষ না, আমরা করলি দোষ। আগের থেকে করতে কি হয়, বিয়ে করেছি অসুবিধে নেই, বাচ্চা হওয়ার পরে করতে হয় কিছু জন্য পাখা করার জায়গা খুঁজে পাও না? তোমাদের বাচ্চার বাপ খুঁজে দিতে হয় সাংবাদিকের, কেন সাংবাদিকের আর কাজ নেই? আমাদের বাড়ির পাশে এক সাংবাদিক, ও সেই সেদিন থেকে গোলমাল হাসছে, ওর বউ খাচ্ছে, ও আমি ঘরে উঠি দেবো না। কারণ কি? কারণ হইলে ওইভাবে তোমাদের ওই ওই বাচ্চাকে বাপ খুঁজে বেড়াই, ও নিজের ছেলে মিলে হবে এ চিন্তা নেই, নিজের ছেলে মিলে চিন্তা নেই, অন্যের বাপ খুঁজে বেড়াচ্ছে, ওর বাপ হবে তাও কি করে হবে? পাকামো করার জায়গা খুঁজে পাও না? তোমরা এক এক ঝামেলা করবার, এই সাংবাদিকের খেয়ে না খেয়ে না খেয়ে ওইভাবে ক্যামেরা নিয়ে দৌড়ে বেড়াতে হবে, আব্বা কিরা আপনার কিরা এ করিয়েছে তা করিয়েছে, এসব কি মানুষের সামনে বলার মতো কাজ? হ্যাঁ এসব পাকামো বাদ দেন, পাকামো বাদ দেন, ভালো হয়ে যান। কত মানুষ ভালো হয়ে গেল, সানাই মাহুর ভালো হয়ে গেল, তারপরে ওই যে আর একটা কিরা ভালো হয়ে গেল, কাপড় গুরকা বিক্রি করছে, এটা নায়িকা অ্যানি খান, হ্যাঁ অ্যানি খান ভালো হয়ে গেল, ভারতের একজন ভালো হয়ে গেছে, তারপরে আমেরিকার একজন আজান শুনি মুসলমান হয়েছে। আর তোমাকে শুনছি কানের গোড়ায় আজান ভোজন আমাকে মিজাজ খারাপ হয়ে যায়। শোনো পূজা তেরি, আমি তোমার করছি শোনো, তো আমি শুনলাম তুমি মুসলমান হয়ে যেতে সাকিবের বিয়ে করেছাও, এর আগে অপুর এরকম শুরা গেছিল, তারপরে গুগলি তো এটা দেখাই দেবে। এখন শোনো তোমাকে কথা নিয়ে আমি মাথাবাতি করতে চাই না, আমার ওসব নিয়ে ঝামেলা নেই, আমি চাই তোমাদের হাসরের মাঠটা ভালো থাকুক। তুমি যদি সত্যিকার অর্থে মুসলমান হয়ে বিয়ে করি থাকো অসুবিধে নেই, সাকিব আরও একটা আমেরিকায় নিতে পারবে, কারণ সাইডে যাই আবার কয় ঠিক। হ্যাঁ তো ওই সাইয়ে হইলে ঠিক হইতেছি, এসব পাকা মতো ও কথা শোনে না, আমার সামনে আছে কিছু আল্লাহ মাফ করবে। তাই এখন কথা হইলে অসুবিধে নেই, আমি কই কি দেখো বাপু ভালো হয়ে যাও, কবারে যাওয়া লাগবে? সালমান খান মরি গেছে, কিরা সালমান খান, সালমান শাহ এক জায়গায়, আমার আর বয়স এই গেছে, ব্রেনের মধ্যে ক্যাচ করে না, নিজের বোধটাই কখন মা খেলাটি কী বলবো নি, এই হইলো ভয়। তো এখন ওইটা কথা না, কথা হইলো ওই দেখো সালমান শাহ মরি গেছে, মান্না মরি গেছে, ইলাস কাঞ্চন মরি গেছে, না উঠে গেছে, এখন এইভাবে অনেকেই মরে যাচ্ছে। তো যারা মরি যায় দেখো এই নাম খ্যাতি যশ এগুলো দিয়ে কী হবে, কী হবে আমার বুঝো? কবরের মধ্যে গেলি মালাইকা এসে তখন জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা ও মান নবীকা, কী জবাব দিবি, কী জবাব দিবি? এই দুঃখী তো আমার মাথার চুল পড়ে গেছে যে টাকি, এই দুঃখী আমার মাথায় চুল নেই, তোরা ভালো হলি তো আমাকে ভাল লাগে, তোরা ভালো হইয়ে যা তোকে পাই ধরি হাতে ধরি, মেয়ে মানুষ ধরা যাবে না, দূরিতে ধরলাম। তো এই জন্যে ওই আল্লাহ দিলি ভালো হইয়ে যাও, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, আমি আজকে কই দিল আল্লাহ তোকে হেদায়েত দান করুক, আমাকে যুবকেরা নষ্ট করি না, ওরা ওই এয়ারপোর্টে যেই দাঁড়াই থাকে আমার দেখি খুব কষ্ট লাগে, বুরকা পরি এক মহিলা যখন যুবক হয়েছিল আমি আবেগ তৈরি রাখতে পারিনি, সারা জীবন আজ করি করলাম কি আমার বউটাই আমার হাতে যুবক হয় না, আজ যাও অসুবিধা নেই আল্লাহ দেখুন। ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম। খুশি এরা নিয়ে তো সমালোচনা করবে অনেকেই, এই বক্তব্যটাও দিয়ে দিয়েন, এটা সাংস্কৃতিক অনুষ্ঠান, একটু আনন্দের সাথে শিক্ষা, এটার মধ্যে শিক্ষা আছে না নাই, এটা তার কাছে পৌঁছাইতে পারে না পারে না, পৌঁছাইতে পারে না পারে না, পৌঁছাইতে পারে তো এই জন্যে পৌঁছে যায়। কারণ সোশ্যাল আমাকে নিয়ে যখন কেউ খারাপ বলে ওইটা আমার কাছে চলে আসে অটোমেটিক, এই যে দেখেন আপনার নিয়ে বলেছি, তো এই জন্যে যারা খারাপ বলেন
আমি বলবো এটা সাংস্কৃতিক অনুষ্ঠান এজন্য এখানে বলছি।